প্যাথেটিক হিরো বাপ্পারাজ এবং লিমা জুটি। বাপ্পারাজ মানে একটা টাইমে প্যাথেটিক হিরো। স্ক্রিনে বাপ্পারাজের যে একটা ব্যাপার মানে বাপ্পারাজ, তিনি চোখের পানি ঝরাচ্ছে, অডিয়েন্সও চোখের পানি ঝরছে। অন্যদিকে আমরা যদি এসি লিমা, লিমাকে আমরা কিন্তু একটা টাইমে দেখতাম যে শাবানার সিনেমাতে একজন নায়িকা, মানে শাবানার সিনেমাতে একজন আর্টিস্ট দরকার, যে যার ওই লেভেলের যার কিছু করার ছিল না। তো লিমা ব্যাক টু ব্যাক কিন্তু শাবানার সিনেমাতে কিন্তু সুযোগ পেত। আমরা দিলওয়ার জাহান ঝন্টুর পরিচালনা অনেকগুলো ফিল্মে তাকে দেখেছি। তো বাপ্পারাজ এবং লিমা জুটিটা কিন্তু একটা টাইমে অডিয়েন্সদের কিন্তু একটা জায়গা পূরণ করেছিল, সেটা আপনি তারা সেকেন্ড লিড বলেন বা ফার্স্ট লিড বলেন, আপনি যাই বলেন না কেন। এবং আজকের ভিডিওতে আমরা এই চাহিদা সম্পন্ন জুটি বাপ্পারাজ এবং লিমা, এই জুটির টোটাল, তাদের সকল ফিল্মের রিলিজ ডেট, নির্মাতার নাম, টোটাল সিনেমার বক্স অফিস রিপোর্ট এবং তাদের প্রত্যেকটা সিনেমা নিয়ে বিস্তারিত আলোচনা করবো বাপ্পারাজ লিমা জুটির সকল ফিল্ম নিয়ে। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটি। প্যাথেটিক হিরো বাপ্পারাজ একটা টাইমে তার অ্যাক্টিং দুর্দান্তভাবে বেঙ্গলি অডিয়েন্স তারা কিন্তু পছন্দ করেছিল। অন্যদিকে লিমা, তার হাইট খুব বেশি না হয় এবং স্থূলকায় হওয়া সত্ত্বেও কিন্তু তার ফেসটা বেশ কিউট ছিল, যার কারণে কিন্তু তিনি অডিয়েন্সের কাছে কিন্তু বেশ দ্রুত পৌঁছে গিয়েছিল। এবং বিশেষ করে শাবানার সিনেমাতে কিন্তু ব্যাক টু ব্যাক আমরা তাকে পেতাম, কারণ শাবানার সিনেমাতে অন্য নায়িকাদের তেমন কিছু করার থাকতো না, যেভাবে হোক না কেন কিন্তু বাপ্পারাজ লিমা তাদের জুড়িটা কিন্তু একটা ছাচ্চা ছিল, আপনি সেকেন্ড লিড ফার্স্ট লিড যাই বলুন না কেন। তো তাদেরকে কিন্তু আমরা অনেকগুলো ফিল্মে কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু একসঙ্গে কাজ করতে দেখেছি এবং আজকের ভিডিওটা তাদের জুটি। যাই হোক, আমরা প্রথমবারের মতো কিন্তু 1993 দিলওয়ার জাহান ঝন্টু পরিচালিত প্রেম গীত সিনেমার মধ্যে দিয়ে এই জুটিকে আমরা একসঙ্গে পেলাম, যেটাতে ফার্স্ট লিড ক্যারেক্টার প্লে করেছিল উমর সানি এবং যেখানে বাপ্পারাজ ছিল সেকেন্ড লিড। উমর সানি এবং লিমা তাদের প্রেম এবং লাস্টে বাপ্পারাজ লিমার মিলন। এবং বাপ্পারাজকে পরবর্তীতে আমরা ব্যাক টু ব্যাক সিনেমাতে প্যাথেটিক হিরো নায়িকা পায় না এরকম নায়ক দেখলেও কিন্তু এই ফিল্মে লিমাকে পেয়েছিল বাপ্পারাজ, এবং যেখানে আসলে উমর সানির বিয়োগত্তকের মাধ্যমেই সিনেমাটা শেষ হয়। সিনেমার প্রত্যেকটা গান তৎকালীন সময় আমার মনের ময়ূরী আয়টে, মানে বলা হয়ে থাকে যে এটা উমর সানি কেন্দ্রিক ফিল্ম, তারপরেও কিন্তু এখানে বাপ্পারাজ লিমা তাদের ফার্স্ট ফিল্ম বেশ ভালো ছিল। এবং এই ফিল্মটা কিন্তু বক্স অফিসে আমি যদি এসে কালেকশন, এটা রীতিমতো একটা ব্লকবাস্টার ফিল্ম। এবং এই সিনেমার প্রডিউসার জিনিস তিনি কিন্তু ওই আমলে কিন্তু এই সিনেমাটা বানিয়ে কিন্তু তিনি বিল্ডিং বানিয়েছিলেন, তো এটাও কিন্তু আসলে এরকম কথাও কিন্তু আছে, তো এটা একটা ব্লকবাস্টার ফিল্ম। এরপরে 1993 আহমদ মাঝার পরিচালিত জনমদুখী সিনেমার মধ্য দিয়ে কিন্তু আমরা আরও একবার 1993 বাপ্পারাজ এবং লিমাকে একসঙ্গে স্ক্রিনে দেখলাম, আবারও তাদের জুটি, আবারও তারা সেকেন্ড লিড। এখানে নায়করাজ রাজ্জাক এবং ববিতার মতো কাস্টিং ছিল, এখানে সুবর্ণা মোস্তফা এবং আসাদুজ্জামান তার মতো কাস্টিং ছিল, মানে একটা দুর্দান্ত একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং ফিল্ম। এখানে এত কাস্টিং দিয়েও কিন্তু এই ফিল্মটা কিন্তু বক্স অফিসে ওই লেভেলের কামাল করতে পারলো না, বক্স অফিসে কিন্তু এই ফিল্মটা 6 হিট ছিল। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো যে 1993 এই জুটি তাদের দুইটা ফিল্ম আসে, যেখানে একটি দেখলাম আমরা বক্স অফিসের সেমিট এবং আরেকটি ছিল বক্স অফিসের ব্লকবাস্টার। তো তারই ধারাবাহিকতা 1994 কিন্তু আমরা এই জুটির কিন্তু বক্স অফিসে আমরা কিন্তু তাদের দুইটা ফিল্ম রিলিজ পেতে দেখলাম 1994। তো প্রথম আমি তাদের যে ফিল্মটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লেজেন্ডারি নির্মাতা দিলওয়ার জাহান ঝন্টুর পরিচালনায় 1994 তাদের একটি ফিল্ম আসে, যে ফিল্মের নাম জজ ব্যারিস্টার, যেটা ছিল মূলত কাস্টিংয়ের ফিল্ম। ওই টাইমের বিশাল বড় কাস্টিং, আলমগীর, শাবানা, বাপ্পারাজ, লিমাকে নিয়ে এমনভাবে প্রত্যেক করে বানানো হলো জজ ব্যারিস্টার, যে একটা ফ্যামিলি সেন্টিমেন্ট, মানে দুর্দান্তভাবে ঝন্টু সাহেব যে ধরনের ফিল্ম বানাতেন। কালেকশন যদি আমি বলি এটা একটা হিস্টোরিক্যাল ব্লকবাস্টার ফিল্ম এবং এটা ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসার তো বটেই, এবং ঝন্টু সাহেবের টপ টেনে কিন্তু প্রথম সারির প্রথম দিকে কিন্তু এই ফিল্মটা থাকবে, বিশাল বড় ব্লকবাস্টার হয়ে যায় জজ ব্যারিস্টার। এবং এই ফিল্মটা কিন্তু ছিল ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার। এবার 1994 আমরা আরও যে ফিল্মটাতে এই জুটিকে দেখলাম বাপ্পারাজ এবং লিমাকে, এবার ফিল্মের নাম হচ্ছে দিলওয়ার জাহান ঝন্টু পরিচালিত, এটাও একটি ফিল্ম যেটার নাম ডাকাত। তো যেটাতে আমরা দেখলাম লিড ক্যারেক্টার প্লে করতে তৎকালীন সময়ের বিশাল কাস্টিং, কাস্টিং দেখলে আপনি বুঝতে পারবেন ফিল্মটা, ওয়াসিম, ববিতা, জসিম নূতন, বাপ্পারাজ, লিমা, একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং ফিল্ম ডাকাত। এবং এই ফিল্মটা কিন্তু বক্স অফিসে হিট হয়েছে। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো যে 1994 এই জুটির দুইটা ফিল্ম আসে এবং তার একটি ছিল অল টাইম ব্লকবাস্টার জজ ব্যারিস্টার এবং আরেকটি ফিল্ম কিন্তু বক্স অফিসে হিট হয়ে যায় ডাকাত 1994 পরে। এরপর 1995 কিন্তু আমরা ব্যাক টু ব্যাক এই জুটির কিন্তু তিনটা ফিল্ম বক্স অফিসে রিলিজ পেতে দেখলাম। তো আমি 1995 তাদের তিনটা ফিল্মের ফার্স্ট যে ফিল্মটা নিয়ে কথা বলবো এটা দিলওয়ার জাহান ঝন্টু পরিচালিত একটি ফিল্ম, যে ফিল্মের নাম চাকরানি, নাম ভূমিকায় লেজেন্ডারি অভিনেত্রী শাবানা এবং চাকরানি। সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে কী কষ্ট, কী পাস দিয়ে সিনেমাটা বানানো হয়, যেখানে আমরা কিন্তু তাদেরকে আর একে অন্যের বিপরীতে দেখলাম না। এখানে আমরা বাপ্পারাজের বিপরীতে অভিনয় করতে দেখলাম সোনিয়াকে এবং অমিত হাসানের বিপরীতে যে ফিল্মে অভিনয় করলেন লিমা এবং চাকরানি। শাবানা কি বোনদের কষ্ট করে বড় করে কি তিনি ভুল করেছিলেন এবং বোনের পরিবারে
যিনি চাকরানির মতো তাকে খাটানো হয়, তো এরকম একটা দুর্দান্ত গল্প এবং লাস্টে কী হয় একটা প্রিয়ঘাতক সিকোয়েন্স দিল। আর জান ঝন্টু যেভাবে সহজ গল্পে অডিয়েন্সদের মন ছুঁয়ে যেতেন এবং এক একটা ফিল্মের আকর্ষণীয় কালেকশন, ঠিক তেমনি একটি ফিল্ম কিন্তু ছিল চাকরানি এবং চাকরানি ফিল্মটা কিন্তু বক্স অফিসে সুপারহিট হয়ে যায়। এবার 1995 1995 সালে আমি পরে যে ফিল্মটা নিয়ে কথা বলবো, বাপ্পারাজ এবং লিমার, এটা হচ্ছে মোহাম্মদ হোসেন পরিচালিত একটি ফিল্ম বাংলার কমান্ডো, যেটা সেই দোস্ত দুশ্মনের একটা আপডেট ভার্সন ছিল। মানে সেই দোস্ত দুশ্মনের সেই গল্প নিয়ে যেখানে আমরা দেখলাম বাপ্পারাজ আমিন খান এবং বাপ্পারাজের পূর্তি লিমা আমিন খানের পূর্তি শিল্পী হুমায়ুন ফরিদি লিজেন্ডারি খল নায়ক যিনি ভিলেন আলিরাজ, এখানে একটা দুর্দান্ত ক্যারেক্টারে তার বোন লিমা, তো বাপ্পারাজ লিমা তাদের কেমিস্ট্রি বেশ ভালো ছিল, তো দুর্দান্তভাবে এক্সিকিউট করে এই ফিল্মটা কিন্তু বক্স অফিসে হিট হয়েছে। এরপরে সর্বশেষ 1995 সালে আমি এই জুটি বাপ্পারাজ লিমা যে ফিল্মটা নিয়ে কথা বলবো তাদের, এটা হচ্ছে জীবন রহমান পরিচালিত একটি ফিল্ম আসে, যে ফিল্মের নাম হুলিয়া, যেটাতে আমরা দেখলাম ওমর সানি এবং শাহনাজ জুটিকে এবং বাপ্পারাজ লিমা জুটিকে, এখানে রাজীব দুর্দান্ত অভিনেতা, তো একটা দুর্দান্ত একটা ফিল্ম ছিল হুলিয়া এবং এই ফিল্মটা কিন্তু বক্স অফিসে হিট হয়ে যায়। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো যে 1995 সালে এই জুটির ফিল্ম আসে তিনটা এবং বক্স অফিসে তিনটা ফিল্মের দুইটা ছিল হিট এবং চাকরানি ছিল বক্স অফিসে সুপারহিট। এরপরে সর্বশেষ 1996 সালে দেলোয়ার জান ঝন্টু পরিচালিত গরিবের সংসার ফিল্মের মধ্য দিয়ে আমরা এই জুটিকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখলাম বাপ্পারাজ এবং লিমাক এবং গরিবের সংসার। এটাও সেই ঝন্টু সেই ফর্মুলা, বড় কাস্টিং, শাবানা জসিম, বাপ্পারাজ, অরুণা বিশ্বাস, শাহিন আলম, লিমা, ড্যানি সিদ্দিক, সুহানা, তো সব কিছু মিলে একটা দুর্দান্ত একটা মাল্টিকাস্ট ফিল্ম। মানে ঝন্টু সাহেবের যে ফর্মুলা, মানে একটা ক্লিক করে গেলে ব্যাস সব বড় বড় আর্টিস্টকে তিনি এক করতেন এবং তিনি 90s যত বড় বড় তারকাদের একসঙ্গে এক করতে পেরেছেন এরকম বলা হয়ে থাকে যে ওরকম আর পুরুষকে ওইভাবে দেখাতে পারেনি। এবং এটা কিন্তু বক্স অফিসে হিট ছিল, মানে জজ ব্যারিস্টার বা আগের বড় কাস্টিং তার যেরকম ক্লিক করেছে ওরকম ছিল না, বক্স অফিসে কিন্তু হিট হয়ে যায় গরিবের সংসার। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি বাপ্পারাজ এবং লিমা তাদের সর্বশেষ কাজ ছিল। যাই হোক, এই আটটা ফিল্মে একসঙ্গে টোটাল বাপ্পারাজ এবং লিমা তারা স্ক্রিন শেয়ার করে কাজ করেছে এবং এই আটটা ফিল্মের টোটাল রিলিজ ডেট, নির্মাতার নাম এবং প্রত্যেকটা সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট নিয়েছিল আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির।